আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার নতুন একটা ব্লগ, বছরের প্রথম ব্লগ। তো সবাই কেমন আছেন? দেখতেই পাচ্ছেন আমি আমার বোনের বাসায়। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে এই ছোট্ট বক্সটা দিয়ে শুরু করেছি, এখানে একটা ছোট্ট সুরমাদানি আছে যেটা নাকি আমার বোন ইউজ করে। আমার বক্সটা খুবই কিউট লেগেছে, তাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। আর আমাদের রাতে হ্যাপি নিউ ইয়ারের 31st নাইট আর কি বের হওয়ার জন্য এখানে রান্না করা হচ্ছে বিরিয়ানি। এখানে হচ্ছে আমার বোনে সব রেডি করে দিয়েছে, আমি একটু ভিডিও করছি আর ও রান্না করতেছে। তো চিকেন বিরিয়ানি হওয়ার কথা। তো এগুলো ময়দা দিয়ে একটা ফুচকার মতো বানানো হবে রাতে দই দিয়ে খাওয়ানোর জন্য। তো এটা হচ্ছে আমি রেডি করতেছিলাম হালকা তাপে আচ্ছা এটা ভাজতে হয়। তো এখানে আমার বোনের বাড়ির পাশে আমি আগে আপনাদের কাছে শেয়ার করেছিলাম, আমার বোন যে দুষ্টুমি করতেছে। আর এখানে হচ্ছে এখানে একটা প্রোগ্রাম হচ্ছিল, এটা নাকি এক মাস ধরে হচ্ছে, আমরা তো আসতে পারিনি অসুস্থতার কারণে। তো যার কারণে আমরা একদম লাস্টের দিনই আসছি, আর আজকেই লাস্ট, আজকে আমাদের দেখলাম আর কি একটু করে। আমরা এখানে কিছুক্ষণ ঘোরাঘুরির পর চলে যাবো মারজান আইসল্যান্ডে ফায়ার বার্ড দেখতে। তো আমরা এখানে হচ্ছে বেশিক্ষণ থাকবো না, আমরা ছয়টায় রওনা দেব, মানে ছয়টায় বের হয়ে যাবো দেখি। তো খুব সুন্দর করে এখানে খেজুর গাছের মধ্যে ফুলের বাগান করেছে, জিনিসটা খুবই সুন্দর আর ইউনিক। এখানে বাচ্চাদের জন্য দোলনার ব্যবস্থা করা হয়েছে। আরে মা, দুই দিন নাই লাগাইছে দে, দুই দিন নাই লাগাইছে দেখে এটা। তা আমার ছেলের পর আমিও উঠে বসে গিয়েছি চড়ার জন্য। আমি কেন বাঁচাবো, আমার তো ধুলনা অনেক পছন্দ, কিন্তু বেশিক্ষণ চড়তে পারি না, আমার মাথা ঘুরায়। তাই দিকে আমার ভঞ্জিরাও চড়তেছিল। আর ফুল আমার বরাবরই অনেক পছন্দ, খুব ভালো লাগে ফুল। এখানে হচ্ছে বসার জন্য হারিকেল দিয়ে একটা ঘর সুন্দর করে সাজিয়েছে। এরা সবসময় হারিকেলটা রাখে, আর ওরা দেখেছি হারিকেল রাখতে, জানি না কেন এটা তাদের ঐতিহ্য। তো পাশেই একটা বিরাট মাঠ ছিল, আর মাঠে বাচ্চাদের খেলার জন্য অনেক সুন্দর পরিবেশ ছিল। আমরা একটু ঘোরাঘুরি করলাম এখানে, খুবই ভালো লাগছিল। ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, বেশি গরমও না। ছোট্ট বোনের মেয়ে আমাকে সুন্দর করে একটা ছবি তুলে দিয়েছে, ওকে বলছি আমি এবার বসি, তুমি তুলে দাও। তো এখানে হচ্ছে বাচ্চাদের জন্য টেডি বিয়ারগুলো এসেছে ওদেরকে মজা দেওয়ার জন্য, তাই ওরা একটু ওগুলোকে নিয়ে মজা করতেছে এগুলার সাথে। তো এটা আসলে পড়ে থাকা অনেক মানে কষ্টকর বোঝাই যাচ্ছে। এটা মানুষটা ছোট বাচ্চাদেরকে এন্টারটেইন দেওয়ার জন্য, আমার ছেলেকেও একটু ভয় লাগাচ্ছিল, আমার ছেলে তো নার্ভাস হয়ে গেছে।
তো আমরা এখানে স্টলগুলোতে অনেক ধরনের খাবার সেল করতেছিল, ওখান থেকে আমরা ফ্রেঞ্চ ফ্রাই নিলাম। তো এই যে ফ্রেঞ্চ ফ্রাইয়ের পার্টি বসে আছে খাওয়ার জন্য। তো এখানে অনেক রকমের সস দিবে ওরা হচ্ছে, আর এখানে এরা রেডি করে দিচ্ছে খাবারগুলো। তো আমাদের হচ্ছে মারজান আইসল্যান্ডে যাওয়ার কথা আজমান। এখানে যাওয়ার পথে এত মানে এত লাইন, এত ট্রাফিক, ওখানে অনেক রোড ব্লক করে দেওয়া হয়েছে, যার কারণে আমাদের গন্তব্যস্থলে যেতে পারিনি। আমরা অনেক আমরা আসলে সকাল মানে 7টার দিকেই বের হয়েছি। তো কি করার, এখানে প্রচুর জ্যাম, প্রচুর মানে ক্রাউড, ভিড়, যার কারণে যাওয়া যেতে পারিনি। আমরা প্রায় 4 ঘন্টা গাড়িতে ছিলাম, কোনোভাবেই মানে যেতে পারিনি, যার কারণে আশেপাশে একটা জায়গায় সবাই বসেছিল যারা যেতে পারেনি তারা। তো আমরা এখানে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর উপরে একটু উপরে উঠলে আমরা ফায়ার ওয়ার্ক দেখতে পারবো। তো আমরা এখানেই হচ্ছে সেটেল হয়ে গেছি, এদিকে ফায়ার ওয়ার্ক দেখবো। শুধু আমরা না, এখানে হাজার হাজার মানুষ, আরও অনেক মানুষ আছে। এই যে লাইন এখানে হচ্ছে, এগুলা আপাতত এখানে দাঁড়িয়ে দেখবে আর কি, আর যেতে পারবে না যারা তারা এখানে দেখবে। তো আমরা হচ্ছে উপরে উঠে দেখা শুরু করলাম 12টা বাজার সাথে সাথে। আমাদের এখানে যাওয়ার কথা ছিল, ওখানে আমরা যেতে পারিনি, আনফর্চুনেটলি আমাদের দূর থেকেই দেখতে হয়েছে। তো আসলে বেশি আশা করেছিলাম, তাই হয়তো দেখা হয়নি। দেখেছি একটু দূর থেকে আর কি, মানে কাছ থেকে দেখার বেশি এক্সপেকটেশন নিয়েছিলাম, মানে অনেক কিছু ঘুরবো, দেখবো, মজা করব। আসলে বড় চরের শেষটা খুব একটা মানে ভালোভাবে যায়নি। সবাইকে নতুন বছরের আবার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই, সবাই সবার জীবন ভালো থাকুক, সুখে থাকুক। আমাদের জন্য দোয়া করবেন, আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। নতুন বছরটা যেন সবাই সুখে শান্তিতে থাকতে পারে, সবার মনের আশা পূরণ হয়, এটাই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।